আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের আজকের ব্রেকিং বুলেটিন। আপনাদের জন্য আজকে বেশ ভালো কিছু খবর রয়েছে, পাশাপাশি খুব দুঃখেরও কিছু খবর জানাতে চাই শেষের দিকে। দর্শক, গাজাতে আর শিফা হাসপাতালে হামাস লুকিয়ে আছে এমন একটি গোয়েন্দা তথ্য প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে জো বাইডেন এবার একটা করুণ পরিণতির মুখে পড়েছেন, সেই বিষয়টাও আপনাদের জানাবো। জানাতে চাই হামাস এবং হিজবুল্লাহ রাত থেকে এ পর্যন্ত কি পরিমাণ অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকে দখলদারদের কি কি ক্ষতি হয়েছে, এবং সর্বশেষ যে খবরটি জানাবো সেটি হলো দখলদার দেশটির সবচেয়ে উন্নত প্রযুক্তির একটি ড্রোন নিজেদের কব্জায় নিয়ে গেছে হিজবুল্লাহ। চলুন, এরকম অনেকগুলো আরও খবর রয়েছে, আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, প্রথমেই বলছি আমরা ড্রোন প্রসঙ্গে, হিজবুল্লাহর হাতে দুর্দান্ত কিছু রাশিয়ান অস্ত্র চলে এসছে এমন অভিযোগ উঠছে আন্তর্জাতিক পরিসরে। বলা হচ্ছে 2006 এই দখলদার ভার্সেস হিজবুল্লাহর যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইতে কোনো একটি স্থানে 5000 হিজবুল্লাহ সদস্য ছিল আর তার অপোজিটে দখলদারদের কয়েক লক্ষ সেনা ছিল, এবং হিজবুল্লাহ 5000 সেনা নিয়ে সেই দখলদারদের পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল। এই স্মৃতিটা এখনও দখলদারদের মনে রয়েছে এবং তারা এটা মনে করলে রীতিমতো তাদের শরীরে জ্বর উঠে যায় যে 5000 সদস্য তাদের কয়েক হাজার বা লক্ষাধিক সেনাকে পরাজিত করেছিল 2006। সেই হিজবুল্লাহর সামনে আবারও পড়েছে কারা? দখলদার বাহিনী। বিগত 4 দিন ধরে টানা আঘাত পাল্টা আঘাত চলছে দখলদার ভার্সেস হিজবুল্লাহর মধ্যে, এবং এতদিন হিজবুল্লাহ যে অ্যাটাকগুলো করেছে এবার সেই অ্যাটাকগুলোর গতি প্রকৃতি পাল্টে গেছে। এবার তারা উন্নত প্রযুক্তির মিসাইল ব্যবহার শুরু করেছে এবং তারা যে মিসাইলগুলো মারছে একেবারে দখলদারদের টার্গেটে গিয়ে আঘাত করছে, এবং সেই মিসাইলগুলোকে তাদের আয়রন ড্রোমও ঠিকমতো কব্জায় নিতে পারছে না, যে কারণে বলা হচ্ছে যে দখলদার দেশটির যে গোয়েন্দা সেক্টর মোসাদ তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে যে আসলে হিজবুল্লাহ কী করছে, তাদের কাছে কী রয়েছে। কয়েকটি সূত্র বলছে হিজবুল্লাহর কাছে এই মুহূর্তে কী কী অস্ত্র রয়েছে এগুলো তারা সঠিক করে, অর্থাৎ সেই সব গোয়েন্দারা, দখলদারদের গোয়েন্দারা সঠিক করে সেই তথ্যও জানতে পারছে না। এর আগে দখলদারদের একজন সামরিক কর্মকর্তা বলেছে হিজবুল্লাহ এই লড়াইতে যা ব্যবহার করছে তাদের কাছে যা আছে তার মাত্র 10%, 90% অস্ত্র এখনও হিজবুল্লাহ ব্যবহার করেনি। যদি 90% ব্যবহার না করে, সেই ক্ষেত্রে 90% ব্যবহার করলে দখলদারদের পরিস্থিতি কী দাঁড়াবে? এটি আমার কথা না, এটি দখলদারদের একজন সামরিক কর্মকর্তার বক্তব্য। তো সেই হিজবুল্লাহ কী করলো? দখলদারদের ড্রোন লেবাননে ঢুকেছে, এবং সেই ড্রোনটি ছিল একটি গোয়েন্দা ড্রোন। সেটি হিজবুল্লাহর অবস্থান, তাদের অ্যাক্টিভিটিস এগুলো রেকর্ড করছিল, কন্ট্রোল রুমকে সেই বার্তা বা ভিডিওগুলো পাঠাচ্ছিল। হিজবুল্লাহ সেই ড্রোনটাকে, গোয়েন্দা ড্রোনটাকে তারা নিজেদের কব্জায় নিয়ে গেল, এবং সেটিকে তারা তাদের মতো কন্ট্রোল করে স্বয়ং ইসরায়েলের ভেতরে চক্কর দিয়ে ইসরায়েলের দৃশ্যগুলোকে নিজেরা রেকর্ডে নিল। বুঝতে পারছেন, হিজবুল্লাহ নিজে ড্রোন পাঠিয়ে ভিডিওটা করা লাগলো না, হিজবুল্লাহ তাদের ড্রোন তাদের কাছ থেকে নিয়ে তারা তাদের কব্জায় নিয়ে তারা নিজেরা নিজেদের মতো কন্ট্রোল করলো, অর্থাৎ সিস্টেমকে হ্যাক করে হিজবুল্লাহ তার কন্ট্রোলে নিয়ে সেই ড্রোনটা দিয়ে দখলদারদের ভেতরের পরিস্থিতি রেকর্ড করে আবার তাদের কব্জায় নিয়ে গেল, এবং পৃথিবী জুড়ে এই খবরটি আলোচনায় চলে আসলো কি দখলদারদের সবচেয়ে অত্যাধুনিক, আধুনিক, সবচেয়ে মূল্যবান ড্রোন এখন হিজবুল্লাহর কব্জায়। কোনো কোনো গণমাধ্যম বলছে যে এটাকে তারা ধ্বংসও করে দিয়েছে। বিষয়টা হলো যে এই গোয়েন্দা ড্রোনটা যারা পাঠিয়েছে, অর্থাৎ দখলদাররা, তাদের সেই গোয়েন্দা ড্রোনটাকে কী করে হিজবুল্লাহ তাদের কব্জায় নিল? সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক বিশ্লেষকরা বলতে শুরু করলো যে এখানে চীন এবং রাশিয়ার সহযোগিতা আছে।
আমরা কিন্তু আমাদের গতকালকের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি যে রাশিয়ার প্রচ্ছন্ন সহযোগিতা হিজবুল্লায় পৌঁছে গেছে এবং অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র, মিসাইল আরও অনেক কিছু ব্যবহার শুরু করেছে। তবে ইতিমধ্যে একটি তথ্য আরও বেশি গরম তথ্য হিসেবে প্রচার হয়েছে কি, যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক সামরিক অস্ত্র কেনার অফার করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেই অস্ত্রগুলো দিতে যাচ্ছে। হয়তো সেখানে তারা রাতে দেখা যায় এমন গগলস, মানে অন্ধকারে সেগুলো দিয়ে একদম পরিষ্কার দেখবে, অ্যাপাচি হেলিকপ্টার, ড্রোন এবং মিসাইল, গুলি, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অত্যাধুনিক প্রচুর সামরিক অস্ত্র কিনতে যাচ্ছে ইসরায়েল। প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র তাদেরকে যুদ্ধ থামাতে বলছে, তারা কি এই অস্ত্রগুলো দিয়ে আরও বিপদে পড়বে? কারণ সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রে কয়েকটা জরিপ অনুষ্ঠিত হয়েছে, সেখানে দেখা গেছে 85% মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে এবং স্বয়ং দখলদার দেশটির ভেতরে জরিপ পরিচালনা করা হয়েছে। নেতানিয়াহুকে কত পার্সেন্ট লোক চাইছেন ক্ষমতায় এবং ফিলিস্তিনের বিরুদ্ধে এই যুদ্ধটা সেই দেশের মানুষ আদৌ চায় কি না, এরকম কয়েকটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে দখলদার দেশটির নাগরিকদের কাছে। এবং 97% মানুষ নেতানিয়াহুকে ক্ষমতায় দেখতে চায় না এবং ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদারা যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছে এই যুদ্ধের বিপক্ষে। বুঝতে পারছেন, যুক্তরাষ্ট্রে 80-85% ভোট জো বাইডেনের এই পররাষ্ট্রনীতি বা জো বাইডেনের এই যুদ্ধনীতির বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে গেল, স্বয়ং দখলদার দেশটির ভেতরে 97% মানুষ ভোট দিয়েছে ফিলিস্তিনের পক্ষে। অর্থাৎ তারা এই যুদ্ধ চায় না, তারা দ্রুত যুদ্ধবিরতি চাইছে এবং নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। তাহলে এ দুটো দেশে আগামীতে যে ভোট হবে সেই ভোটে কি অবস্থা দাঁড়াবে? যখন এই তথ্যগুলো আসছে তখন একটা দুর্দান্ত মজার খবর আসছে আপনাদের জন্য। জি দর্শক, চেয়ারটা একটু নাড়াচাড়া দিয়ে বসেন, যারা ভিডিওটা দেখছেন একটু নাড়াচাড়া দেন, আমিও নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো পোল্যান্ডে জো বাইডেন একটি বিমান থেকে নামতে গেছেন। ঠিক বিমান থেকে নামার আগে তিনি কি করলেন, বললেন যে আল শিফা হাসপাতালে প্রচুর হামাস সদস্য রয়েছে এবং আল শিফার নিচে বাংকার রয়েছে এবং সেখানে প্রচুর অস্ত্র মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্র, তার গোয়েন্দা সেক্টর এবং জো বাইডেন এই বক্তব্যটা দিয়েছিলেন। দিয়ে তিনি পোল্যান্ডের বিমান থেকে নামতে গিয়ে একদম সিঁড়ির উপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে আরব দুনিয়া, মুসলিম বিশ্ব এবং অন্যান্য দেশের সংবাদ হলো উত্তম শাস্তি পেলেন জো বাইডেন। বুঝতে পারছেন আল্লাহর পরিকল্পনা? আল্লাহ যাদেরকে সম্মান দেন তাদেরকে কেউ অসম্মানিত করতে পারে না, আর আল্লাহ যাদেরকে সম্মান দেন না তারা পৃথিবীর কোথাও সম্মান পাবেন না। মনে আছে ইরাক যুদ্ধের পর বুশের কী হয়েছিল, জুতো থেরাপির কথা আপনাদের অনেকেই হয়তো মনে আছে। তো এবার জো বাইডেন সাহেব, এই বৃদ্ধ ব্যক্তি একেবারে প্লেনের উপর তলা থেকে নিচে সিঁড়ির গড়িয়ে নিচে পড়ে গেছেন। আমি বিশ্বাস করি এখানে অনেক বড় বার্তা রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আশিফা হাসপাতালের দিকে এবার নজর রাখি। আশিফা হাসপাতালে দখলদার বাহিনী 10-12 ঘন্টার দীর্ঘ সময় অভিযান পরিচালনা করেছে। কাউকে ঢুকতে দিচ্ছিল না, কাউকে হাসপাতাল থেকে বের হতে দিচ্ছিল না। যারাই ঢুকতে চেয়েছে বা বের হতে চেয়েছে তাদেরকে গুলি করে মেরেছে এবং সেখানে প্রায় 200 মতো মানুষের মরদেহ পাওয়া গেছে। বুঝতে পারছেন কি হচ্ছে আশিফা হাসপাতালে? তো এই হাসপাতালটাকে ঘিরে পুরো দখলদার বাহিনী অভিযান চালিয়েছে। দখলদাররা এবং যুক্তরাষ্ট্র এখানে হামাস বা অস্ত্র বা অপরাধী এরকম নানান রকম জঙ্গি সন্ত্রাসী থাকার অভিযোগ তুলেছিল। 10-12 ঘন্টার অভিযান শেষে দেখা গেল একজন হামাস সদস্য সেখানে নেই, একজনকে পাওয়া গেল না, একটি বাংকার কিংবা একটি অস্ত্রেরও সন্ধান পাওয়া গেল না। পুরো পৃথিবীর গণমাধ্যম এবার টুটি চেপে ধরেছে দখলদারদের। তারা সেই সব গণমাধ্যম এখন প্রশ্ন করছে, কোথায় হামাস? তোমরা যে নিরীহ অসহায় মানুষগুলোকে মারলে, হাসপাতালটাকে ধ্বংস করলে এবং হাসপাতালটাকে অচল করে দিলে এবং যে মানুষগুলো চিকিৎসাধীন ছিল সেই মানুষগুলোকে তোমরা যে এভাবে মেরে ফেললে, এই অভিযোগে যে সেখানে হামাস রয়েছে, অস্ত্র রয়েছে, টানেল রয়েছে বা এরকম অনেক অভিযোগ তোমরা যে তুললে, কোথায় তার প্রমাণ?
স্বয়ং দখলদারদের দেশের ভেতরের যে বিভিন্ন বার্তা সংস্থাগুলো আছে তাদের রেডিও টেলিভিশন তারাই বলছিল সরাসরি সম্প্রচারে যে দখলদারদের অভিযানে ইহুদি সেনাদের অভিযানে কোনো হামাস সদস্য পাওয়া যায়নি, একটি টানেল খুঁজে পাওয়া যায়নি। তাহলে যে মানুষগুলোকে একটা অভিযোগের ভিত্তিতে তোমরা মারলে কেন মারলে? যে জাস্টিন ট্রুডু, আপনাদের বলে রাখি যে এই দখলদার দেশটির পক্ষে খুব শক্তভাবে কে আছে, যুক্তরাষ্ট্র, কে আছে কানাডা, ফ্রান্স, এরকম কয়েকটা দেশ। এবার জাস্টিন ট্রুডো নিজে টুইট করেছেন, নিজে কথা বলেছেন, বলেছেন যে ফিলিস্তিনিদের উপর কেবল অভিযোগের ভিত্তিতে যে আক্রমণ করা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। বুঝতে পারছেন দৃশ্যপট কি? দর্শক, রাত 9:30 থেকে 10:00 একটা বুলেটিন দেব, তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি। যখন দখলদাররা গাজাটাকে ঘিরে রেখে অভিযান পরিচালনা করছে তখনও হামাস সফল অ্যাটাক করেছে দখলদার দেশটির ভেতরে, তাদের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল ফাঁকা করে দিয়েছে। এবং একই সময় হিজবুল্লাহও আক্রমণ করেছে, এবং হিজবুল্লাহর আক্রমণগুলো এত পরিকল্পিত ছিল যে দখলদার দেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে গেছে, তাদের বিভিন্ন অঞ্চল বন্ধ হয়ে গেছে, তাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এবং বড় বড় শিল্প কারখানায় সেসব আক্রমণ পড়েছে এবং সেগুলো ধ্বংস হয়ে গেছে, এবং প্রচুর হতাহতের সংখ্যা বা খবর পাওয়া যাচ্ছে। এবং সর্বশেষ হামাসের আক্রমণে প্রচুর সামরিক যান ধ্বংস হয়েছে দখলদার বাহিনীর, এবং প্রচুর সেনা হতাহত হয়েছে, সেগুলো দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে চিকিৎসার জন্য যারা আহত তাদেরকে দখলদার দেশটির ভেতরে আনা হয়েছে, আর যারা মারা গেছে তাদেরকে ভিন্নভাবে আনা হয়েছে এবং তাদের স্বজনদের কাছে হ্যান্ডওভার করা হচ্ছে। সর্বশেষ পরিস্থিতি বলছে হামাস এবং হিজবুল্লাহ একযোগে যে অ্যাটাক পরিচালনা করছে তাতে করে ওরা বিশ্বের চোখ যেদিকে নিতে চাইছে নিতে পারছে না, এবং প্রতিটা মুহূর্তের আপডেট ভিডিও হামাস তারা নিজেরাই প্রকাশ করছে। দর্শক, অবশ্যই প্রত্যেকের দোয়ার হাত প্রসারিত করুন, আমার রবের কাছে দোয়া করুন। প্রিয় ভাই বোনদের, যারা বিপদগ্রস্ত আছেন ফিলিস্তিন, তাদের আল্লাহ সাহায্য করুন, এবং যারা জালিম হয় হিদায়ত অথবা ধ্বংস করুন। বিদায় নিচ্ছি এখনকার মতো, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।